সৌদি খেজুর চাষ ইন মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো যে সৌদি খেজুর গাছে কিভাবে খেজুর ধরে এবং কত ছোট গাছে ধরে সেটা আপনারা দেখবেন। এটি একটি প্রায় তিন বছর প্রায় বয়স, হয়তো দু তিন মাস হবে। তো সে গাছে আপনারা দেখছেন অসংখ্য খেজুর এসছে। এখানে আপনাদের দেখাবো তিনটে পর্যায়ে খেজুর এসছে। প্রথম পর্যায়, এটা আপনার যেটা দেখছেন ঝরে গেছে, এটা হচ্ছে প্রথম পর্যায়। এটা দ্বিতীয় পর্যায়, হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। অর্থাৎ এই যে ফুলটা দেখছেন এটা তৃতীয় পর্যায়। তো তিনটে পর্যায়ে কিন্তু ফুল এসছে, পরে আবার ওটা এসছে তিনটে কান্দি আবার পরে এসছে। আর এটা হচ্ছিল প্রথম এসছে, প্রথমে এটা আসার পরে যখন বৃষ্টি হলো তখন সে বৃষ্টিতে এটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। আপনারা দেখছেন সাইজগুলো এরকম সাইজ হয়েছে, অসংখ্য ধরে আছে। একটা গাছে এটা প্রায় চার কুইন্টাল পর্যন্ত ধরে। এখন এই যেটা ঝরে গেছে, এটা না ঝরে গেলে এটা প্রায় দেড় কুইন্টাল হতো। এই খেজুর গাছটার দ্বিতীয়বার ফলন এটা। প্রথম বছর এটা কিন্তু প্যাকেটেই ফল চলে আসে, গাছটা রোপণ করা হয়েছে এক বছর, এক বছরের এটি চারা। যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন ওকে করে নিন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন। তো আজকে অনেকে বলেছেন যে বাবুদা আপনি তো ফুল আসা ভিডিও অনেকগুলো দেখালেন, তো ধরাগুলো দেখাবেন, তো খুব একটা সময় হয়ে ওঠে না, আর হয়তো কিছুটা ভুল ছিল আগের ভিডিওতে, যার ফলে আমি আবার নতুন করে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা সৌদি আরবিয়ান, খুব বেশি বড় সাইজ হয়নি, ছোট সাইজ হয়েছে এটা। তো আপনাদেরকে এর পরবর্তী একটা ভিডিও আমি দেব যেটাতে কমপ্লিট ট্রেনিং সৌদি খেজুর চাষ করতে হলে পরে প্রথমে মাটি তৈরি, মাটি শোধন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা দেব। আপনারা যদি এ বিষয় নিয়ে কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানতে পারেন। তো এখানে আপনাদের কাঁদি দেখায়, এটা এক একটা কাঁদিতে 25-30 কিলো পর্যন্ত ধরে। কিন্তু দেখেন ছোট গাছ, এটাতে আর কতটা আসবে। এখানে দেখেন এগুলো হচ্ছে ঝরে গেছে, এটা হচ্ছে প্রথম পর্যায়ে এসেছিল। প্রথম পর্যায়ে এসে আপনার বৃষ্টি যেটা হলো সেই বৃষ্টিতে ঝরে গিয়েছিল। এখানে দেখেন এর পাতাগুলো, তাহলে বুঝতে পারবেন গাছের পাতাটা আপনাদের দেখাচ্ছি। এটা স্ত্রী গাছ, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এই গাছের আমাদের যে পরিচর্যা করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে একটু বলি। এখানে এটা রোপণ করার সময় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 3 ফিট বাই 3 ফিট, এটা খুব এঁটেল মাটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম লাল এঁটেল মাটি, যেটা একদম লাল এঁটেল মাটি, শক্তপোক্ত দেখতেই বুঝতে পারছেন একদম লাল মাটি। এই এঁটেল মাটিতে, এটা খড়গ্রাম থানা, মুর্শিদাবাদে খড়গ্রাম থানা। অনেকে বলে যে খড়গ্রাম থানা এঁটেল মাটিতে এগুলো সম্ভব নেই, কিন্তু এটা সম্ভব এবং এখানে চরম মিষ্টি হবে। আপনাদের এটাও প্রমাণ করে দেবো, চরম মিষ্টি হবে, এটাও খাওয়াবো। তো আমি বলি এটা 3 ফিট বাই 3 ফিট গত করার পরে প্রথমে 2 কিলো খোল পচিয়ে নিচে দেওয়া হয়েছিল, 200-300 গ্রাম মতো চুন গত চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে গোবর সার 25-30 ঝুড়ি এবং মাটি আর কিছুটা বালি দেওয়া হয়েছিল, যেহেতু এটা এঁটেল মাটি সেটা দিয়ে গতটা পূর্ণ করা হয়েছিল। পূর্ণ করার পরে অ্যান্টিফাঙ্গাস পাউডার, সাফিলাইজার এবং তার সঙ্গে দানা বিষ, এই দুটো দিয়ে গাছটা রোপণ করা হয়েছিল। এক বছর এটা কমপ্লিট হয়নি, প্রায় এক বছর আগে। পরবর্তীতে আমরা এটাতে যেমন নিয়মিত জল দিই, সপ্তাহে একবার করে মিনিমাম জল দিতে হবে মাটিতে রোপণ করার পরে, সেই হিসেবে এটায় জল দেওয়া হয়েছে। এবং এটা লাস্ট আমরা জানুয়ারির প্রথম দিকে, ফার্স্ট উইকে এটাতে জল এবং সার দিয়ে দিই। সে সারের পরিমাণ ছিল ডিএফই, এনপিকে 10-26-26, সালফেট এবং পটাশ। এই চারটি সার মিক্স করে, অর্থাৎ ডিএপি যোগ পরিমাণে দেওয়া ছিল, ডিএপি আর এনপিকে 10-26-26 ছিল সমান অনুপাতে, আর সালফেট এবং পটাশ ছিল 50%। সেই হিসেবে টোটাল পরিমাণ ছিল প্রায় 1.5 কিলো মতো, 1.5 কিলো পরিমাণ। আপনারা দেখছেন এই দূরটায় দূরে, অর্থাৎ গাছের গোড়া থেকে প্রায় 1.5 ফিট দূরে এভাবে রাউন্ড করে চারিদিকে আপনার এই সারটা কিন্তু ব্যবহার করা হয়েছিল। এবং
তার আগে দেড় মাস আগে একবার ব্যবহার করা হয়েছিল আর জানুয়ারির প্রথম দিকে একবার ব্যবহার করা হয়েছিল। এই দুবার এই সারটা ব্যবহার করার পরে জল দেওয়া কমানো হয়েছিল, তারপরে এটা ফুল চলে আসে। এখন এটাতে আপনি বরাবরের জন্য জল দিতে পারবেন না, জানুয়ারিতে লাস্ট ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। আর এর সঙ্গে দুই ঝুড়ি গোবর সার এটাই দেওয়া হয়েছিল। এটা ছিল ট্রিটমেন্ট, আপনারা শুধু জৈব দিয়ে করতে পারেন, রাসায়নিক সার না দিয়ে করতে পারেন। এটাতে রাসায়নিক সারটা আমি দিয়েছিলাম এই কারণে, যেহেতু এটা আমার খুব রিস্কেবল ছিল, যেহেতু এই মাটি আপনারা দেখতে পাচ্ছেন খুব মেটেল মাটি, একদম লাল মাটি, এ মাটিতে এমনি ফসল হওয়া সম্ভব, তারপরে এটা হয়েছে, যার ফলে আমার একটা ভীতি বা ভয় ছিল, যার ফলে আমি কিন্তু এটা রাসায়নিক সার দিয়েছিলাম, যদি না আসে এরকম একটা ভয়ের মধ্যে। তো এখানে আপনারা গাছটি দেখছেন খুব ঝাঁকড়া হয়ে হয়েছে। এটা কিন্তু সহজে আমরা যে গাছ কাটিং করি পাতা, এর পাতা কিন্তু আপনি সহজে কাটিং করে দিতে পারবেন না। এর পরবর্তী আপনাকে যেটা করতে হবে, এতে কোনো রকমের ফাঙ্গিসাইড বা কোনো রকমের কীটনাশক এতে কিছু প্রয়োজন হয় না, বা কোনো রকমের খাবারের প্রয়োজন হয় না। দ্বিতীয়বার একবার যখন এই মোচাগুলো এসেছিলো, প্রথমবার যখন ঝরে যায় তখন সেই মুহূর্তে একবার কিন্তু গোবর সার দেওয়া হয়েছিল, পরে আর কিছু দেওয়া হয়নি। আর এর নিচের কোনো পাতা কেটে দেবেন না, তাহলে ফলের সাইজটা ছোটো হয়ে যাবে, যেমন আছে তেমনি থাকবে। ফল ধরে ঝরে যাওয়ার পরে নিচের যে শুকনো পাতাগুলো থাকবে সেই পাতাগুলোই শুধু কেবলমাত্র আপনি কাটতে পারবেন। নিচের যে যেমন ধরুন এটা গোড়ার পাতা আছে, এটা এরকম এই গোড়ারগুলো, এই পাতাগুলোই কিন্তু আপনারা কেবলমাত্র কাটতে পারবেন। আর এখানে একটা কথা বলি, এখানে আপনার যখন বৃষ্টি হবে তখন এটা যেটা খুব একটা গুরুত্বপূর্ণ, যেটা খুব ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা হলো যে আপনারা লক্ষ্য রাখবেন যে যখন আপনারা বৃষ্টি হবে তখন একটা জিনিস মাথায় রাখবেন যে প্লাস্টিকের যে ক্যারি ব্যাগ হয়, আপনারা দরকার হলে পরে এই গাছের গোড়ায় যে কাঁটা দেখছেন এই কাঁটাগুলো কিন্তু আপনারা কেটে দিতে পারেন, কেননা বারবার কেউ হাত দিয়ে দেখতে গেলে কাঁটাগুলো লেগে যাবে। তো প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো আপনারা এটা ভরে দিলেন, যদি এমন করেন তাহলে বৃষ্টিতে এটা কিন্তু ড্যামেজ হবে না। আর এটা বৃষ্টিতে যদি বৃষ্টি পড়ে এর মধ্যে তাহলে এটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, বা যে কালো কালো দাগ হয়ে যায় সেই দাগটা কিন্তু হয়ে যেতে পারে, যার ফলে আপনাদের বলবো আপনারা এটাকে প্লাস্টিকের ক্যারি দিয়ে রেখে দেবেন। আজকে যেমন মেঘলা আকাশ, যার ফলে এটা দেখছি যদি সেরকম অবস্থা হয় তাহলে পরে অবশ্যই এটাকে প্লাস্টিকের ক্যারি দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হবে এবং এটাকে ঢুকিয়ে দিয়ে গোড়ার দিকে গিট করে দেওয়া হবে। আপনারা এটা খুব মিষ্টি, অবশ্যই মিষ্টি, তবে এখন তো খাওয়া যাবে না, এখন খুব ছোটো। তো আর দেখতে পাচ্ছেন গাছের হাইট বা গাছটা দেখলে বুঝতে পারছেন আপনারা যে কত ছোট গাছে কীভাবে খেজুর ধরেছে। পশ্চিমবঙ্গে যখন আমি এটা প্রথম চাষের উদ্যোগ নিই এবং আমি যখন মনে করি যে না এটার প্রচার প্রসার করা উচিত, এবং ভারতবর্ষে প্রথম আমি চেষ্টা করি যে চ্যানেলের মাধ্যমে, এবং চ্যানেলের নামটাই দেওয়া হয় সৌদি খেজুর চাষ মুর্শিদাবাদ, তার কারণ আমার এটা টার্গেট ছিল যে মুর্শিদাবাদে কেন সৌদি খেজুর ধরবে না। তো এটাই আমার ভিতরে একটা চ্যালেঞ্জ কাজ করতো, সেটাই আমি করে দেখিয়েছি। এর আগে অনেকগুলো আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, আমার অনেক দিন থেকেই আমি খেজুর ধরাচ্ছি। আপনারা আসুন, আপনারা চাষ করুন, একটা গাছ থেকে আপনারা 30,000 থেকে 50,000 টাকার খেজুর উৎপাদন করতে পারবেন। যদি 100টা গাছ থাকে তাহলে আপনি অনুমান করেন অ্যাভারেজ যদি 30,000 টাকা হয় তাহলে 30,00,000 টাকা আপনি রোজগার করবেন 100টা গাছ থেকে, অর্থাৎ 1 বিঘে জায়গা থেকে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, আসবেন, সমস্ত বিষয় নিয়ে আপনারা আমাদের কাছে পরামর্শ, প্রশিক্ষণ, সহযোগিতা আমরা সবসময় করার জন্য প্রস্তুত আছি। বহরমপুর মুর্শিদাবাদ, এটা আমাদের হেড অফিস, বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা আছে এবং অনেক জায়গায় কাউন্টার আছে, যার ফলে আপনারা সমস্ত জায়গাতেই আমাদের পরিষেবা এবং সহযোগিতাগুলো পেতে পারবেন। এবার আপনাদের একটা কথা বলি, এই চারা যেটা আপনারা কিনবেন সে চারাগুলো এখন আমাদের একটা অফার আছে, যেটা আপনার প্রথম আমরা ছোট চারাগুলো 300 টাকা থেকে স্টার্ট করছি। এটা কেবলমাত্র এই ঈদ পর্যন্ত এটা পাবেন আর কি, এই রোজাতে আপনাদের একটা অফার থাকছে 2022 এই ঈদ পর্যন্ত, এই এপ্রিল পর্যন্ত আপনাদের অফার থাকছে। সেটা হলো ছোট চারা যারা নিতে চান 300 টাকা থেকে আপনারা পেতে পারবেন, যেটা 600 টাকা ছিল সেটা পাবেন 300 টাকায়, যেটা 1200 টাকা ছিল সেটা পাবেন 600 টাকায়, যেটা 2200 টাকা ছিল সেটা পাবেন 1200 টাকায়। এইভাবে এই তিনটে সাইজের জন্য কিন্তু রেট কম করা হয়েছে, যেটা 3,250 ছিল সেটা তাই থাকবে, যেটা 4,600 সেটা তাই থাকবে, কেবলমাত্র যেটা 2200 সেটা পাবেন 1200 টাকায়, যেটা 1200 টাকা সেটা পাবেন 600 টাকায়, আর যেটা 600 টাকা সেটা পাবেন 300 টাকায়, শুধু এই এপ্রিল 2022 এই সময়ের জন্য।
আপনারা এটা মাথায় রাখবেন, আমাদের কিছু নতুন প্রজেক্ট হচ্ছে রিসেন্ট, আপনাদেরকে সে ভিডিও আপনারা সে খবর পেয়ে যাবেন, সে ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। সেই নতুন প্রজেক্ট একসঙ্গে তিনখানা আমাদের নতুন ওপেনিং হচ্ছে, যার ফলে আপনাদেরকে এই অফারটা দেওয়া হচ্ছে। আপনারা এত সুন্দর খেজুর এবং এর যে মানে কী বলবো আপনাদেরকে, এর যে কালার এটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে। দেখেন মাটি, মাটি থেকে কতটা উঁচুতে, দেখেন মাটি থেকে ছ আঙ্গুল উঁচুতে আপনার খেজুর ধরে আছে। এটা যখন একটু মোটা হবে ভারে এটা নেমে যাবে, বুঝতে পারছেন, মাত্র 6 ইঞ্চি 8 ইঞ্চি উঁচুতেই আপনার মাটি থেকে খেজুর ধরে আছে। এইগুলো যদি আসতো তাহলে আপনারা অবাক হয়ে যেতেন, এইগুলো যেহেতু বৃষ্টিতে ঝরে গিয়েছিলো যার ফলে আপনাদেরকে মানে দুঃখিত, তবে আশা করি পরের বছর আপনাদেরকে দেখাবো যে এই ভুলটা হয়ে গিয়েছিলো, বোঝা যায়নি যে এই বৃষ্টিটা আসবে। তো আপনাদের বলবো যে আপনারা খেজুরের চাষ করেন, আপনারা দরকার হলে পরে 10টা 10টা করে লাগান, 5 কাঠা 10 কাঠা লাগান এবং সেটা ট্রাই করেন, 2.5 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু আপনার এটা ফল দিয়ে মানে দিয়ে দেয়। আর যদি একটু বড় চারা নেন তাহলে 2 বছরের মধ্যে আপনারা কিন্তু 2,200 টাকার যেটা চারা আছে সেই চারাটা যা আপনারা এখন মাত্র 1,200 টাকায় পাচ্ছেন, এটা নিলে 2 বছরের মধ্যে আপনাদের ফল চলে আসবে। এবং কী খাবার দেবেন, কী ট্রিটমেন্ট দেবেন, এভরিথিং, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী একটা ভিডিও সুন্দরভাবে একদম A to Z আপনাদেরকে দিয়ে দেওয়া হবো। এতে শুধুমাত্র এতে আপনার খুব বেশি আক্রমণ হয় না, যার ফলে মধ্যে মাঝে আপনার প্রপেক্স বলে একটা কীটনাশক আছে সেটা স্প্রে করা যায়, এবং সবথেকে ভালো যদি আপনি নিম তেল স্প্রে করেন তাহলে সেটা খুব ভালো। আপনার এরকম লুজ নিম তেল পাওয়া যায় মুদিখানার দোকানে, বা আপনি কীটনাশক দোকান থেকে অনেক কোম্পানি এটা আপনার এখন নিম তেল বাজারে এনেছে, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনাদের আপনারা বলবো, আমন্ত্রণ জানাবো, যদি আপনারা এই জায়গাতে আসতে চান এবং এখানে আপনারা দেখতে চান, আপনাদেরকে পুরো অ্যাড্রেসটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা যদি বহরমপুর থেকে আসতে চান তাহলে বহরমপুর থেকে 5 গ্রাম নগর শেরপুর বাসে উঠে আলিনগর মাদ্রাসা আসবেন, যদি কান্দি হয়ে আসেন তাহলে কান্দি কুলি খড়গ্রাম নগর শেরপুর হয়ে আলিনগর মাদ্রাসা, যদি রামপুরহাট থেকে আসেন তাহলে বিষ্টপুর জয়পুর মোড় থেকে জয়পুর মোড় থেকে আপনার অঞ্জলি পেট্রোল পাম্পের পাশেই আপনার আলিনগর মাদ্রাসা, যদি আপনারা জঙ্গিপুর দিয়ে বা ধুলিয়ান এই সাইড থেকে আসতে চান তাহলে আপনারা আসবেন প্রথম পলসুন্ডা আসবেন, পলসুন্ডা থেকে আসতে পারবেন, মোটগ্রাম থেকেও আসতে পারবেন আলিনগর মাদ্রাসা। তাহলে আপনাদের একটু রুট বলে দিলাম, যদি বিস্তারিত আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে, বা যদি স্বচক্ষে আপনারা দেখতে চান বা একদম পুরো টেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসুন, এবং এখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনারা কিন্তু ফোন করে চলে আসতে পারবেন, আর এখানে এসে আপনারা কিন্তু নিজে চোখে দেখতে পারবেন, কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, সব রকম সহযোগিতার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি অবশ্যই আমাদের শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করুন।